গুড মর্নিং ভেরি গুড মর্নিং। অ্যাকচুয়ালি এত গরমে গুড মর্নিংটা ভেরি গিভেন বলতে পারছি না, তবে গরমটা একটু কম আছে আজকে, গত এক সপ্তাহ থেকে একটু সামান্য কম, জাস্ট হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, না বললেই নয় যেটা বলতে আর কি। হ্যালো এভরিওয়ান, এই আমি মাংস বেসিনে ফেলে দিয়েছি, মোটামুটি জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর একটু উষ্ণ উষ্ণ গরম জলে ভেবেছিলাম ধোবো, তো আগে আমি এটাকে ক্লিন করি। আমার মানে এটাতে একটা কি ভীষণ রক্ত লেগে আছে। অ্যাকচুয়ালি আমি মাংস কোনোদিনও ক্লিন করি না, ওর পাপা থাকলে ওর পাপাই করে, বাট আজকে আমাকে করতে হবে, কারণ ছেলে বলেছে যে মাম্মাম স্কুল থেকে ফিরে চিকেন খাও, তাই জন্য বানাতেই হবে অগত্যা। মাংসটা ধুয়ে নিয়ে ফটাক করে চলে আসি। মাংস ধোয়া তো হয়ে গেছে, মাংস টাংস ধুয়ে কিছু জিনিস মাখিয়ে রেখেছি, মানে সব কিছু দিয়ে, মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। তো বাবুর দুটো জিনিস কাচলাম, আর এই যে মাংস এনেছিলাম যে প্লাস্টিকটা ধুয়ে দিয়েছি, কারণ এটাতেই আমি বেশিরভাগ মাংস নিয়ে আসি আমার, মানে আমি এসে সার্ফের জলে ধুয়ে দিই, আবার এটা এক সপ্তাহ দু সপ্তাহ চলার পর এটা চেঞ্জ করে দিই। তো স্পেন্সার্সের তো গাদা প্লাস্টিক হয়েই আছে অলরেডি। এই যে সমস্ত কিছু কুটে বেটে একা হাতে এবার আমি এটাকে ম্যারিনেট করা ছিল, যেখানে যত মশলা ছিল সব মাখিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্টও দিয়েছি, পেঁয়াজ গোটাও দিয়েছি, টমেটো পেস্টও দিয়েছি, টমেটো গোটাও দিয়েছি। মাম্মা সকালে স্কুলে যাওয়ার সময়তেই বলে গেছে, আমি বলেছি দুপুরে লাঞ্চে কি খাবি, বলেছে আজকে আমি লাঞ্চের ডিনারে সবেতেই চিকেন খাবো, বলছে চিকেন খাবো মাম্বা, মানে ঠিক আছে তাহলে চিকেনই তাহলে করবো। অ্যাকচুয়ালি এসিটা লাগানো হয়নি বলে না ভীষণ প্রবলেম, মানে বেশ রান্না করতে করতে এসে একটু গরম লাগলে হাওয়া খেয়ে নেবো, যদিও আমার এখানে এয়ারিং ভীষণ এয়ারিং, এসির প্রয়োজন যে খুব বেশি তার নয়, বাট লাগাতে হবে কারণ আমার ছেলে একটু প্রবলেম আছে আর কি। তো কড়াইতে আমি এবার তেলটা দিয়ে দেবো মাংসর জন্য, আর আমি আর আমার ছেলে দুজনে একটু কম তেল খাই, তো আমি কম তেলেই রান্না করি, খুব বেশি তেল আমি খাই না। ওর পাপা থাকলে ভীষণ বাপরে প্রচুর তেল, আমার একদিনে এক কেজি তেল মানে শেষ করে দেবে, 500 তেলে এক কেজি না মাংস রান্না করে, আমি খুব কম তেলেই সব কিছুই রান্না করি। মোটামুটি কষা চলছে এখন, একটু করে জোরে দিচ্ছি, একটু করে কম করে দিয়ে দিয়ে, আরে আর বলো না ঝাল হয়ে গেছে, ঝাল হয়েটা এক পিস চিকেন কষা নিয়ে চলে এসেছি, বসে গেছি খেতে, বাট আজকে যা ঝাল হয়ে গেছে আমার বাচ্চা খেতে পারবে কিনা আমি জানি না। জল দিয়ে দিয়েছি, ব্যাস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে ফোটাবো। অ্যাকচুয়ালি জলটা না বেশি দিয়ে ফেলেছি, কারণ নুনটা একটু বেশি হয়ে গেছে, পুরো ভুলে গেছি লাস্টে তো ধনে পাতা দেবো গার্নিশিং করার জন্য, সেটাও ভুলে গেছি। তো চলো আবার রেডি হওয়ার পালা, 10টা বাজে অবশ্য, 10টা বাজছে, 10:30 রেডি হবে, এখন তোদের 11:30 ছুটি, 11:00 বেরোবো আনতে যাবো। তো এই যো আমার চিকেন কমপ্লিট, কেমন হয়েছে কালারটা প্লিজ তোমরা কমেন্ট করে বলো, চিকেনটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। বাস রেডি হয়ে গেলাম, আবার যাবো হচ্ছে আনতে, বাবু একটা সারপ্রাইজ আছে, এসো এসো রান্নাঘরে এসো।